বিকাশ রঞ্জনবাবুর বড় পরিবার, ছেলে মেয়ে পুত্রবধূ নাতি নাতনি সবাইকে নিয়ে থাকেন। বিহালার একটু ভেতরের দিকে বড় বাড়ি তার। চাকরি থেকে রিটায়ার করে সংসারটাকে উপভোগ করছেন তিনি। সারা জীবন দৌড়ে দৌড়ে চাকরি করেছেন, সময় নিয়ে কাগজ পড়েন, বাজার করেন আর নাতি নাতনিদের সঙ্গে খেলা। এত বড় সংসার কাজের জন্য একটা লোকের দরকার, ফাই ফরমাস কত কি আছে। অবশেষে বিকাশ রঞ্জন বাবুর বাড়ি কাজের জন্য একটা লোক পাওয়া গেল, তার নাম কেষ্ট। এহেন কেষ্ট হঠাৎ একদিন মারা যায়। কিছুদিন পরে বিকাশ রঞ্জন বাবুরও মৃত্যুর সময় ঘনিয়ে আসে। সেই সময় হঠাৎ পাশ ফিরে দেখেন কেষ্ট না, তুই এখানে করতে গেলি? আমরা এখানে এসে ভাবতে হবে কেন?